তোমাদের সকলকে স্বাগত আবার আরেকটা নতুন ব্লগে। আর এটা আমাদের দীঘা ট্রাভেল সিরিজের লাস্ট ব্লগ। আর আমরা এখন আমাদের হোটেল থেকে চেক আউট করতে চলেছি। আর আমরা আজকে যেখানে যেতে চলেছি সেখানে কিন্তু আমাদের গুরু লাইফের ফার্স্ট টাইম যেতে চলেছে। তাই তো গুরু, আর ইউ এক্সাইটেড? রাইডিং গিয়ার পরে রেডি হয়ে গেছি আমরা, মানে আমি গুরু। দেখো গুরু কুল রাইডিং গিয়ার হাওয়াতে ওড়ে রাইডিং গিয়ার। বন্ধু এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:22, আর আমাদের বাইকগুলো হয়ে গেছে এখন কোল্ড স্টার্ট। আর তার সাথে সাথে আমরা বেরোচ্ছি এখন হোটেল থেকে। আর এই যে আমাদের কাকু আমাদের বাইকগুলোর ধ্যান রেখেছিল এই কদিন, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা খুব সুন্দর, একটু হিসে দাও। হ্যাঁ ঠিক আছে। বন্ধু এখন আমরা আবার বেরিয়ে পড়েছি দীঘার রাস্তায়, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:30 মতো। আর নিউ দীঘা থেকে মন্দারমণির ডিস্টেন্স তোমরা ধরতে পারো অ্যারাউন্ড 20-25 কিলোমিটার মতো। আর বন্ধু আজকের ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটা ক্লাউডি হয়ে আছে। আই থিঙ্ক বাইক চালাতে কষ্ট হবে না, কারণ রোদ থাকলেই ভাই তোমাদের ভাইয়ের বডি থেকে পুরোপুরি জল ফল সব বেরিয়ে যায়। যতই জল খাই যেন আমার গলায় ভেজে না। ও ও ও, আর আমাদের লেফট সাইডে চলে এসেছে রিলায়েন্সের পেট্রোল পাম্প, তো এখান থেকে ভাবছি বাইকের ফুয়েল আপটা করিয়েই নিই। বন্ধু এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:47, আর এখান থেকে ফুয়েল আপ করে আমরা এখন বেরোলাম। চলো গুরু। বন্ধু এই যে রাস্তাটা এখন আমরা ধরলাম, এটা যাচ্ছে হচ্ছে মন্দারমণি। আর এখান থেকে আই গেস আমার যতটা মনে পড়ছে 9 কিলোমিটার মনে হয় ভেতরে যেতে হবে আমাদের। দেখো পুরো জায়গাটা আমাদের ওখানে, মানে বনগা বা নর্মাল লোকালিটির আশেপাশে আমরা যেগুলো দেখতে পাই ক্ষেত। আর এখানে যত দূর পর্যন্ত আমার চোখ যাচ্ছে দেখতে পাচ্ছি হচ্ছে এরকম ছোটো ছোটো পুকুর। এখানে আই থিঙ্ক চিংড়ি মাছ থেকে শুরু করে আরও যে সমস্ত মাছ আছে সেগুলো চাষবাস করা হয়। ওকে গুরু, আমরা এখন ফাইনালি চলে এসেছি মন্দারমণির পার্কিংয়ে। তো বাইক কোথায় পার্ক করা যায় দেখা যাক। ও হো হো হো, কী ঢেউ ভাই এখানে! দাঁড়াও দাঁড়াও, বাইকটা এখানে পার্ক করি, চলো সমুদ্রের কাছে যাই। আর এখানে সমুদ্রের ঢেউটা ভাই অনেকটাই বেশি দীঘার থেকে। ও এখানে হাওয়ার বেগ এতটাই বেশি ছিল আমি ঠিক করে ড্রোনটা ওড়াতেই পারলাম না। ড্রোন বারবার ওয়ার্নিং দেখা ছিল, তাও তোমাদের জন্য একটুখানি শর্ট যেটুকু দেখলে এটুকু তুলতে পেরেছিলাম। তো এখন আমরা দুই ভাই যাচ্ছি হচ্ছে এখানে ব্রেকফাস্ট করতে, দেখা যাক কি খাওয়া যায়। তো হালকা পাতলাই খাবি নাকি? তারপরে অন দ্য ওয়ে আমরা ভালো কিছু খেয়ে নেবো। খাবার অর্ডার করার পর আমি এসেছি এখন সমুদ্রের ধারে একটু জলের হাওয়া খেতে। দেখো ভাই এখানে বসে থাকলে তো আমি পুরোপুরি স্নানই করে যাবো। দাঁড়াও দেখি ঢেউ আসছে, বড় একটা ঢেউ এই যে ওপরে উঠছে 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 ভাই। দাঁড়াও এখানে দাঁড়াই, এখানে দাঁড়াই। ও ভাই সাব, ও ও শিট, আমার ফোনে জল লেগে গেল। তো চলো যাই ব্রেকফাস্ট করি। মন্দারমণিতে এসে তোমরা যদি বসে বসে স্নান করতে চাও তাহলে মন্দারমণিতে চলে এসো, আর আমাদের এখন স্নান করা দরকার নেই কারণ বাড়ি থেকে স্নান করবো ভাই। বন্ধু সমুদ্রকে ফাইনালি বাই বাই জানিয়ে আমরা এখন মন্দারমণি থেকে বেরোচ্ছি। আর ঘড়িতে বাজে হচ্ছে এখন 11:21, আর সামনে কাথি বলে যে জায়গাটা আছে না ওখানে গিয়ে আমাদের গুরুর বাইকের একটা ছোট কাজ করাতে হবে। বন্ধু এখন আমরা চলে এসেছি কোনটাই, মানে কাথি, আর গুগল ম্যাপটাও সেট করে নিয়েছি। গুগল ম্যাপ দেখাচ্ছে 1.9 কিলোমিটার, 5 মিনিট লাগবে। বন্ধু এখন আমরা চলে এসেছি কাথির KTM এর শোরুমে, আর আমাদের সাথে দেখ আবার কে চলে এসেছে। এই যে এখানে বললো যে গুরুর মেইনলি এই যে এটা কি বলে, এটা কি বলে জানি না, সাইড প্যানেল উঁচু হয়ে গেছে, তো সেটা ঠিক করার জন্য আমাদের বন্ধুর বাইক সার্ভিস হচ্ছিল। আর ততক্ষণে আমাদের আরেকটা ফ্যামিলি মেম্বার আমাদের রাকিব ভাইয়ের বন্ধু
সে চলে এসেছে তোমার নামটা একটু বলো দীপঙ্কর আর দীপঙ্কর নিয়ে এসছে হচ্ছে ডমিনার ভাই ডমিনার বাইকটা আমার অলওয়েজ খুবই ভালো লাগে বাট আমার ভিডিওতে কোনোদিনই আসেনি ডমিনার কোনোদিন মানে তুমি তোমার হয়তো দেখাও নি ডমিনারের সাউন্ড ভাই আলাদাই আলাদাই ওর বাইকটা আমি চালিয়েছি রাকিবের বাইক মানে প্রচুর পিক আপ প্রচুর আমার সেটা আমার খুব ভালো লেগেছে এটার থেকে বেস্ট সেটা মনে হয় কিন্তু এটা ভালো মানে এটা তোমার টুরিং এর জন্য বেস্ট একদম মানে তোমরা শুনে নিলে মানে ওটার তো বাজেট একটু একটু বেশি হয়ে যায় বেশি হয়ে যায় সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ডমিনারও সবাই দেখেছি টুরিং এর পারপাস ইউজ করে তো সেই কারণে বাট সাউন্ড ভাই তো আমাদের রাকিব ভাই বললো বাইকটা একটু চালিয়েই দেখো লাইফে ফার্স্ট টাইম আমি এখন চেক করতে চলেছি ডমিনার ওকে বস এনাফ পাওয়ার আছে এনাফ পাওয়ার বিকজ এটাও তো প্রায় 400 সিসির ইঞ্জিন ডমিনার 400 এটা মানে বাইকের সাউন্ড থাকলে একটা আলাদাই ফিল হয় সেটা ডমিনার চালিয়ে আমি বুঝতে পারলাম বিকজ আমার বাইকও 400 সিসি এটাও 400 সিসি প্রায় অলমোস্ট সেম পাওয়ার এই বাইকটার একটু ওয়েট বেশি সেই কারণে অতটা পাওয়ার ফিল হয় না মানে এটাও যথেষ্ট ভালো বাইক আমি চালিয়ে দারুণ ফিল পেয়েছি আর সাউন্ডটা ভাই চুমা এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:30 আর ভাইয়ের বাইকের কাজ ফাইনালি হয়ে গেল কমপ্লিট আমাদের রাকিব ভাই অনেক জোর করছিল বলছিল এখান থেকে লাঞ্চ করে যাও বাট ঠিক আছে কই না 250 কিলোমিটার মানে বাড়ির পাশেই পরে আবার আসবো আমাদের একসাথে অনেক কিছু প্ল্যান হয়েছে যে নেক্সট টাইম আরও অনেক জায়গা আছে সেগুলো এক্সপ্লোর করবো তো তখন এসে আমরা বেশ মজায় খাওয়া দাওয়া করবো কারণ এই দুপুরবেলা খেলে না সত্যি খুব কষ্ট হয়ে যাবে হ্যাঁ সো এখন আমরা যাবো হচ্ছে লস্যি খেতে পাশে কোথায় একটা লস্যি দোকান আছে সেখানে গিয়ে লস্যি খাবো দেন আমরা রাইডটা কন্টিনিউ করবো ওকে কেমন লাগছে বন্ধু আমাদের ফুড রিভিউয়ার ভাই ওহো গরমে এর থেকে ভালো আর কি হতে পারে হ্যাঁ আর কেউ দেওয়া না আমি খেয়ে দেখছি আর এখন একটা বাজে তো বাড়ি পৌঁছাতে আই থিঙ্ক আমার সন্ধে বা বিকেল তো হয়েই যাবে টাটা 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 বন্ধু এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:44 আর ফাইনালি এখন আমরা এসে পৌঁছালাম হচ্ছে নন্দকুমার আর এখান থেকে আমাদের নিতে হবে লেফটের রাস্তাটা আর ভাই এখানে না কাছাকাছি একটা জায়গা আছে সেই জায়গাটার নাম হচ্ছে মহিষাদল আর ওখানে একটা রাজবাড়ি আছে আমি ভেবেছিলাম যাবো বাট ওটা নেক্সট টাইম আমরা প্ল্যান করবো এখন টেম্পারেচার ভালোই বেড়ে গেছে চারিপাশে সেই কারণে আমি একটা ভালো স্পিড মেনটেন করে বাইক চালাচ্ছি 110 মাঝে মাঝে উঠে যাচ্ছে স্পিড বাট ওই রকম 85 থেকে 90 মেনটেন করার চেষ্টা করছি দেখা যাক কখন বাড়ি পৌঁছাই এই যে আমাদের গুরু চলে যাচ্ছে ও নন্দকুমার ক্রস করার পর আমি দাঁড়িয়েছিলাম গুরুর জন্য গুরু চলে গেল তো চলো এখন আমরা যাই কন্টিনিউ করি আমাদের রাইড আর এই যে আমাদের বিস্ট ওকে আর এখন ভাই ঘড়িতে 1:00-2 বাজতে গেছে তো চারিপাশে আকাশটা দেখতে পাচ্ছি আর তার সাথে সাথে এই যে ভিউটা এটা অসাধারণ লেফট সাইডে এত সুন্দর ক্ষেত আর ডান দিকে এরকম গাছ মনে হচ্ছে আমি একদম জঙ্গলের ভেতরে ঢুকে যাবো এই রাস্তা দিয়ে মানে মারাতেও লাগলো সেখানে ভালো তোমাদের একটু দেখাই আর আমাদের গুরু চলে গেছে অনেকটাই আগে আমি বুঝতে পারছি না গুরু কোথায় এখন ঘড়িতে বাজে 2:21 আর আমরা ফাইনালি এখন এসে পৌঁছেছি হচ্ছে কোলাঘাট আর আমাদের গুরু দাঁড়িয়েছিল আমার জন্য এই হোটেলে ওকে তো এখানে একটু রেস্ট নিয়ে আবার আমরা জার্নিটা কন্টিনিউ করবো ভাই 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 ব্যাগটা এতটা ভারী হয়ে গেছে না আমাদের গুরু হয়ে গেছে এখন পুরোপুরি টায়ার্ড সেখানে ঠান্ডা জল খাচ্ছে 85 কিলোমিটার চালালাম 90 কিলোমিটার একবারে দাঁড়া মতো একটু তো দাঁড়িয়েছিলি গুরুর পিঠে একটু ব্যথা শুরু হয়ে গেছে মানে আমারও ব্যথা হচ্ছে বিকজ অনেক ভারী ব্যাগ 1 কেজি করে কাজু বাদাম আছে তার সাথে আমাদের ল্যাপটপও আছে
জামা কাপড় আছে, সেই কারণে একটু রেস্ট নিয়ে আমরা আবার আমাদের জার্নিটা কন্টিনিউ করবো। আর এখান থেকে 140-150 কিলোমিটার মতো বাকি এখন আমাদের বাড়ি। মোদেন গড়িতে বাজে হচ্ছে 2:38, আর এখান থেকে জাস্ট আমরা এনাফ পরিমাণে জল খেয়ে এখান থেকে বেরোলাম, বিকজ এখন হেভি খাবার খেলে ভাই চাপ হয়ে যাবে। আমাদের সামনে রয়েছে এখন দুর্দান্ত হাইওয়ে, এত সুন্দর মেঘ, দারুণ লাগছে ভাই রাইড করতে। আর এখন ঘড়িতে অলমোস্ট বাজে হচ্ছে 3:00, তাও রোদের প্রকোপ অনেকটা কমে গেছে এখন। আর ভাই আমি না যখন রাইড করি তখন আমি কিছু জিনিস ফিল করি, মানে অলওয়েজ আমি না অনেক ভাবি আর ভাবতেই থাকে তোমাদের ভাই। তো আমি যেটা ভাবছিলাম যে ভাবলাম তোমাদের কথাটা বলি, দেখো আমি না নর্মালি মানে যেটা ভালোবাসি করতে সেটা আমি করতেই থাকি, মানে আমার যেটা ভালো লাগে না করতে আমি করি না, মানে আমার বাড়িতে না মানে আমি অনেক কাজ আছে যেগুলো আমি করি না কারণ আমার খুব ভালোই লাগে না, বাট এমন কিছু কিছু কাজ আছে যেগুলো আমার খুব ভালো লাগে সেগুলো আমি করতেই থাকি। তো মানে আমার বক্তব্য হচ্ছে সবাই ফিউচার না অনেক ভালো ফিউচার নিয়ে, বাট ফিউচারটাকে সিকিউর করার জন্য মানুষ মানে প্রেজেন্টটাকেই বাঁচতে পারে না। তো আমার মনে হয় যে আজকের দিনের জন্য বাঁচা উচিত, আজকের দিনটা যদি বেস্ট করে বাঁচি তাহলেই না ফিউচারটা ভালো করে বাঁচতে পারবো না। মানে আমার মনে হয় যে এই যে আজকে আমার সামনে যে টাইমটুকু আছে সেই টাইমের ভেতর আমি নিজেকে যতটা হ্যাপি রাখার জন্য যতটা কাজ করতে পারি সেটা করতে চাই, কারণ আমি হ্যাপি থাকলে আমার চারিপাশে যারা আছে তারা সকলে হ্যাপি থাকবে, আমি যদি পজিটিভ থাকি আমার চারিপাশে যে কজন লোক আছে তাদের ভেতরেও পজিটিভিটি দিতে পারবো, এটা হচ্ছে আমার মোটো। আমি এরকম ভাবি, তো ভাবছিলাম তাই বললাম তোমাদের সাথে এগুলো একটু শেয়ার করি, তোমরা কারা কীভাবে ভাবো সেটা আমাকে জানিও, বিকজ আমি অনেক দূর পর্যন্ত ভাবি না। হ্যাঁ অবভিয়াসলি আমি ভাবি ফিউচার নিয়ে, সব কিছু নিয়ে প্ল্যান আছে আমার সব কিছু, বাট একটা প্ল্যানই বানানো যে না আমি এরমভাবে এই রাস্তা দিয়ে যেতে চাই, বাট অতটাও ভাবি না আমি যে চলো না ফিউচারে এই করতে গেলে আমাকে আজকে এটা করতে হবে এগুলো করা যাবে না, এরম নয়। আমি ভাই লাইফে প্রত্যেকটা মোমেন্টে প্রত্যেকটা জিনিসটাকে এনজয় করতে চাই। আর এরকম বলতে বলতে আমাদের সামনে চলে এসছে এখন রেড লাইট, আর আমাদের বাড়ি ভাই তোমরা ধরে নাও 120-130 কিলোমিটার এখনও বাকি। এই যে এখন আমরা ধরবো লেফটের রাস্তাটা, আর রাইট সাইডের রাস্তাটা ধরলে আমরা চলে যেতাম হচ্ছে দিল্লি, আর লেফটের রাস্তা ধরে আমরা ডাইরেক্ট ধরবো গিয়ে যশোর রোড। বন্ধু এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:45, আর ফাইনালি এখন আমি ধরলাম হচ্ছে আমাদের যশোর রোড। ভাই পিঠটা বেশ ভালোই ব্যথা করছে, তো চলো ফটাকসে রাইডটা কমপ্লিট করে বাড়ির দিকে যাই আগে। বন্ধু এখন ঘড়িতে বাজে হচ্ছে 17:17, মানে হচ্ছে 5:17। এখন আমরা ফাইনালি আবার কিছুটা দিন বাইরে কাটানোর পর আবার আমাদের হোম টাউনে চলে এসেছি। দেখো আমাদের বনগাঁর ইছামতি নদী, আর ওয়াও সমুদ্রের অত জল দেখার পর ইছামতি নদীটাকে পুরো একদম একটুই মনে হচ্ছে, অবশ্য জল শুকিয়ে যাতা অবস্থা নদীর। তো বন্ধু দেখো অনেকটা টায়ার্ড হয়ে গেছি, আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যে ভিডিওটা ভালো লাগলে লাইক করেছো, আর মনে করে যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির মেম্বার হয়ে যাবো বন্ধু, বিকজ এরকম ভিডিও এরকম ব্লগ আমরা নিয়ে আসতেই থাকবো। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে, টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম অফ ড্রিম বিগ, চলো বাই।